জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মঙ্গলবার নবগ্রামের বাহালা ফরেস্টে বন মহোৎসব অনুষ্ঠিত হলো পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন বন দপ্তরের আধিকারিকেরা। জানা যায়, 14 জুলাই থেকে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ। সেই অরণ্য সপ্তাহকে মান্যতা দিতেই এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ অ্যাডিশনাল এসপি অসীম খান, ADFO মানস ঘোষ এবং নবগ্রাম বন দপ্তরের আধিকারিকগণ, নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি অমিত ভকত, নবগ্রামের পাঁচটি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানের মধ্যেই ছাত্রছাত্রীদের নিয়ে প্রায় 100 গাছ লাগানো হয় নবগ্রামের বাহালা ফরেস্টে। সারা পশ্চিমবঙ্গে আজকে এই একদিনে 25 লক্ষ গাছ লাগানো হচ্ছে। তার মধ্যে বন আমাদের যে নদিয়া মুর্শিদাবাদ বন বিভাগ আছে, তারা প্রায় আমরা 50,000-এর মতো গাছ আমরা লাগাচ্ছি। এটা আজকে সকালে আমাদের নদিয়াতে একটা প্রোগ্রাম ছিল মহৎপুরের ওখানে, আমাদের ফরেস্টের একটা জায়গাতে স্কুলের বাচ্চাদের নিয়ে, আর এরপর আমরা এখানে এসেছি এই অনুষ্ঠানে যোগদান করার জন্য, যেখানে এখানে আজকে অনেক স্কুলের বাচ্চারা এখানে আছে। আর এটা ডেফিনেটলি খুবই একটা আনন্দের ব্যাপার, কারণ আমরা প্রোগ্রাম করি তো এই এর সাথে সাথে আমাদের বিশেষ করে JFMC মেম্বার বা আমাদের যে স্কুলের ছাত্রছাত্রীরা, তাদের যখন একটা সঙ্গে ওদের কন্ট্রিবিউশন থাকে, সেটা কিন্তু আমাদের খুবই আনন্দিত করে তোলে।